Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentences for class 7. আজকে আমি যেটা তোমাদের সাথে ডিসকাস করব যে চেঞ্জিং সেন্টেন্স তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ যেটা ভাইস ভার্সা বলা হয়। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? এ সেন্টেন্স হুইচ মেক্স আই স্টেটমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স? এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসিস দ্য স্পিকার সার্ডেন্স ইমোশন ফিলিংস sorrow, delight, etc. is called an exclamatory sentence. তখন দেখো এখন আমরা এই সেন্টেন্সগুলোকে তোমার চেঞ্জ করব, যে ইন্ডিকেট দেওয়া আছে যেটা এক্সক্লামেটরি সেটা এক্সক্লামেটরি, যেটা অ্যাসার্টিভ সেটা অ্যাসার্টিভ। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে ইউ মাস্ট পুট নোট অফ এক্সক্লামেশন, তোমাকে সেন্টেন্সের শেষে অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে তোমার আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, না দিলে সেন্টেন্সটা তোমার ইনকমপ্লিট থেকে যাবে। এখন দেখো এই সেন্টেন্সের কিছু রুলস আমি যখন তোমাদের কিছু আগে ডিসকাস করছি আগের ক্লাসগুলোকে, এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। দেখো কিভাবে কোন রুলস যেটা আসে আমি সেটা আবার তোমাদের সাথে ডিসকাস করব। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কী লিখেছি, বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশ। এইটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি এক্সক্লামেটরি সেন্টেন্স করব। যদি করতে হয় আমার এই সেন্টেন্সের রুলসটা অবশ্যই জানতে হবে। যদি এই সেন্টেন্সের কী রুলসটা আছে দেখি, আমরা রুলসটা জানলাম যে এই সেন্টেন্সে যে আর্টিকেল যুক্ত থাকে, আর্টিকেল যুক্ত থাকলে সেই সেন্টেন্সটাকে তোমাকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হয় তাহলে সেন্টেন্সটা শুরু হবে হোয়াট এ বা হোয়াট এন দিয়ে। তাহলে দেখো এখানে এ ভেরি বিউটিফুল কান্ট্রি, তোমার অ্যাডজেক্টিভটার আগে দেখো অ্যাডভার্ব বেরে তারপরে এ দেওয়া আছে। যদি কোনো সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে তাহলে সেই সেন্টেন্সটা কী দিয়ে শুরু করবা, হোয়াট এ বা হোয়াট অ্যান, তাহলে কী দিব প্রথমে হোয়াট এ, তারপর আমরা জানি সেন্টেন্সের ভেরি গ্রেট এগুলো উঠে যায়, তারপরে কী বসবে হোয়াট আ বিউটিফুল কান্ট্রি। তোমার ভেরি বা গ্রেটের বা আর্টিকেলের পরের অংশটা আগে লিখবা, তারপরে তুমি কী লিখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে সাবজেক্টটা কী ছিল, বাংলাদেশ, তার ভার্বটা কী ছিল ইজ, আর সেন্টেন্সে অবশ্যই নোট অফ এক্সক্লামেশন তোমাকে ইউজ করতে হবে। তাহলে দেখো বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি অ্যাসার্টিভ ছিল, এটাকে যদি এক্সক্লামেটরি করি তাহলে কী আসে, হোয়াট আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ, তোমাকে এখানে একটা আশ্চর্য তোমার প্রকাশ পাচ্ছে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এইখানে কিন্তু আর্টিকেল ছাড়া, আর্টিকেল ছাড়া হলে সেন্টেন্সটাকে আমাকে কী করতে হবে, হাউ দিয়ে শুরু করতে হবে। এইটি হিসেবে তোমার ডিফারেন্ট, যে আর্টিকেল থাকলে হোয়াট এ বা হোয়াট এন, আর আর্টিকেল ছাড়া হলে হাউ। তাহলে এখানে কী বসবে প্রথমে, যদি এক্সক্লামেটরি সেন্টেন্স করি প্রথমে আসবে হাউ, হাউ আবার কি ভেরি বা গ্রেটের পরে, এরপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওয়ার্ড বসে যেমন হাউ এর পরে। তাহলে কী আছে এখানে, হাউ ভ্যালুয়েবল, ঠিক আগের মতোই সাবজেক্ট কি গুড হেলথ ইজ, তাহলে সেন্টেন্স শেষে কী দিব, আশ্চর্যবোধক চিহ্ন দিব। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার সাথে দেখো এ থাকলে হোয়াট এ বা হোয়াট এন দিয়ে শুরু করবা, আর এ না থাকলে হাউ দিয়ে শুরু করবা। এখন দেখো এটা আরেকটা রুলস, যে আই উইশ আই ওয়ার এ বার্ড, যে আমি যদি পাখি হতে পারতাম, তাহলে এটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি তোমাকে এটাকে এক্সক্লামেটরি করতে হয়, আমরা রুলসটা জানি যে আই উইশ উঠে বা উই উইশ থাকলে উই উঠে কী বসবে, ইফ, ইফ বসে বাকি অংশটুকু বসবে ইফ আই ওয়ার এ বার্ড। তাহলে দেখো এই সেন্টেন্সটা সবচেয়ে ইজি, তুমি মনে রাখতে হবে আই উইশ উঠে কী বসবে, ইফ বসবে, বা অনেক ইফের পরিবর্তে আমরা হ্যাডও বসাতে পারি। এখন দেখো তিনটে সেন্টেন্স আমি এক্সক্লামেটরি করলাম, এখন পরের সেন্টেন্সটা আমি অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ মানে কি, তোমাকে বিবৃতিমূলক হয়ে যাবে। এখানে রুলসটা কি দেখো, আমরা জানি উড দ্যাট, এই উড দ্যাট উঠে কী বসে, উড দ্যাট বা ইফ উঠে আই উইশ বসবে, ঠিক তোমার এটা একটা পরীক্ষায় তোমাদের আসছিল। তাহলে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে ঠিক একই যে এই বা উড দ্যাট থাকলে এটা উঠে অ্যাসার্টিভ করতে আই উইশ, আবার আই উইশ উঠে ই বা উড দ্যাট বসবে। তারপরে দেখো
তোমার এই সেন্টেন্সটা দেখো যে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। এখানে দেখা যাচ্ছে যে তোমার এই আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল থাকলে তোমাকে এটা শুরু করতে হবে হোয়াট এ বা হোয়াট এন। আমি প্রথমটা হোয়াট এ দিয়ে করছি, আর হোয়াট এন কোথায় হয় সেটা তুমি দেখো। তাহলে এইখানে অবশ্যই কী দিবা তুমি, এখানে যেহেতু আর্টিকেল দিয়ে শুরু হলে হোয়াট এ দিবা। দেওয়ার পরে তোমার বেরি বা গ্রেটের পরের অংশ কী আসে, এক্সাইটিং গেম। এখানে দেখো এই এক্সাইটিং শব্দটা তোমার এখানে ভাওয়েল দিয়ে তোমার ওয়ার্ডটা শুরু হয়েছে, তাইলে এখানে হোয়াট এ দেওয়া যাবে না, এটাকে দিতে হবে কি হোয়াট এন এক্সাইটিং গেম, তারপর সাবজেক্ট কি ক্রিকেট ইজ। তাহলে তোমাকে এইভাবে এটাকে এক্সক্লামেটরি করতে হবে। তাহলে কখন তোমাকে এন বসবে, কোথায় এ কোথায় এই বসবে, সেই ডিফারেন্টটা দেখো। যে ভাওয়েল দিয়ে ওয়ার্ডটা হলে আমি কি দিব সেখানে এন বসাবো, আর না হলে কনসোনেন্ট দিয়ে থাকলে আমি কি বসাবো এ বসাবো। এখানে বাউল সাউন্ডও তুমি বলতে পারো, মানে আর্টিকেল যে পড়ছে সেই রুলসে বাউল সাউন্ড হলেই তুমি কী দিবা, এন দিবা, হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এখন দেখো এই পাঁচটা সেন্টেন্স আমার তোমাকে আমি এখন ডিসকাস করলাম, বাকি পাঁচটা সেন্টেন্স আমি এখন আবার লিখছি। ডিয়ার লার্নার্স দেখো সিক্স নম্বরটা দেখো, শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট রাইটার। শেক্সপিয়ার কী ছিল, একজন বিখ্যাত লেখক ছিল। তোমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করতে হবে। এই আগের সেন্টেন্সগুলো যদি ভেরি ছিল, এই সেন্টেন্সে দেখো গ্রেট আছে কিন্তু আর্টিকেল আছে, ভেরি গ্রেট এগুলো উঠে যায়, কিন্তু আর্টিকেল থাকলে তোমাকে কী দিয়ে করতে হবে, হোয়াট এ বা হোয়াট এন। একই সেন্টেন্স বারবার করাচ্ছি, কারণ আমি আজকে শুধু এক্সক্লামেটরি করাবো, জানি তুমি এটা পরবর্তীতে যেভাবে আসুক তোমার যেন ভুল না হয়। এই সেন্টেন্সগুলোই বারবার আমি প্র্যাকটিস করাচ্ছি। তাহলে হোয়াট আ, তারপরে কী পড়াবো, ভেরি গ্রেটের পরের অংশ লিখবো, রাইটার, হোয়াট এ গ্রেট রাইটার, সাবজেক্টটা কী ছিল, শেক্সপিয়ার ওয়াজ। এখানে দেখো লাস্টে কী দেবা, এক্সক্লামেটরি চিহ্ন দেবা। এখন দেখো আওয়ার স্কুল বিল্ডিং লুকস ভেরি বিউটিফুল, আমাদের স্কুল বিল্ডিংটা দেখতে খুব সুন্দর। এইখানে দেখো আবার শুধু আর্টিকেল ছাড়া ভেরি গ্রেট থাকলে কী দিয়ে শুরু হবে, হাউ, হাউ এর পর কী বসবে, অ্যাডজেটিভ ওয়ার্ড বা ভেরি গ্রেটের পর যে অ্যাডজেটিভ ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা বসাবা, হাউ বিউটিফুল। সাবজেক্ট কী আছে, আওয়ার স্কুল বিল্ডিং, আর ভার্ব হলো এখানে লুকস, তাহলে আওয়ার স্কুল বিল্ডিং লুকস। তাহলে তোমার এইভাবে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সটা এই রুলসের মধ্যে আসবে। আরেকটা দেখো, হি লিডস আ হ্যাপি লাইফ, সে সুখী জীবনযাপন করে, সে একটি সুখী জীবনযাপন করে। আবারও সেই রুলসটা, যে আর্টিকেল থাকলে কী দিয়ে শুরু হবে, হোয়াট এ হ্যাপি লাইফ, সাবজেক্ট কি, হি লিডস, লিডস মানে জীবন পরিচালনা করা একটা ভার্ব। তাহলে সাবজেক্টের পরে ভার্বটা যাবে, তারপরে কী দিবা তোমাকে, এক্সক্লামেটরি চিহ্ন দিব। এখন দেখো কোশ্চেন নাম্বার নাইনটা দেখো, ইট ইজ এ ভেরি ইজি সিস্টেম টু অপারেট। এটা তুমি টু অপারেটটা আগে পরে দিয়েও লিখতে পারো, যদি এইভাবেও লিখতে পারো দেখো। আবার দেখো কী হবে, তাইলে হোয়াট এ, এখানে ইজি, ইজি শব্দটা যেহেতু এখানে একটা ভাওয়াল, তাহলে ভাওয়াল সাউন্ড হয়েছে, তাহলে কী দিবা, হোয়াট এন ইজি সিস্টেম ইট ইজ টু অপারেট, আর এখানে যদি টু অপারেট ইট ইজ দাও তাও হবে। তাহলে তুমি এই অতিরিক্ত অংশটাকে তুমি এক বসাই দিবা, তাহলে সাবজেক্ট ভার্বের পর দিতে পারো, বা এখানে সিস্টেম টু অপারেট ইট ইজ দিলেও হবে। তাহলে হোয়াট এন ইজি সিস্টেম ইট ইজ টু অপারেট। এখন দেখো, ইংলিশ ইজ নেসেসারি ফর আস, লাস্ট সেন্টেন্সটা দেখো, ইংলিশ ইজ নেসেসারি। এখানে কখনো তোমাকে ভেরি গ্রেট নাও দেওয়া থাকতে পারে, আর্টিকেলও নাই, কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে অ্যাডজেটিভ ওয়ার্ডটাকে কোনটা। তাহলে অ্যাডজেটিভ ওয়ার্ড থাকলে কী হবে, তুমি খুঁজে বের করে হাউ নেসেসারি, যে কতটা প্রয়োজন, হাউ নেসেসারি ইংলিশ ইজ ফর আস, যে ইংলিশটা আমাদের কাছে কতটা প্রয়োজন। দেখো এইভাবে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো সহজেই করে নিতে পারো। তাহলে আমার রুলস কোনটা আসছিল আজকে, যে আর্টিকেল থাকলে হোয়াট এ হোয়াট এন দিয়ে, আর আর্টিকেল ছাড়া শুধু অ্যাডজেটিভ বা ভেরি গ্রেট থাকলে হাউ দিয়ে শুরু হবে, আর যদি আই উইশ থাকে বা উড দের থাকে তাহলে সেখানে কী হচ্ছিলো,
ইফ বা উডদের বসেছিল আসে পরিবর্তে। এখন দেখো ডিয়ার লার্নার্স, আগামী দিন বা আগামী কোনো ক্লাসে আমি আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।